ইউটিউবে সুপারস্টার সাকিবের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, কিন্তু ভিউয়ের বিচারে কোন 10টি গান এগিয়ে আছে তা হয়তো আপনি জানেন না। রংধারার এবারে পোস্টে সেটাই দেখানো হয়েছে। সমগ্র ইউটিউব ঘেটে রংধারা সাকিবের সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে। প্রিয় দর্শক, রংধারার পোস্টে আপনাকে স্বাগতম। দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে সাকিবের কোন 10টি গান শীর্ষে অবস্থান করেছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 10 নম্বর জায়গাটি দখল করেছে 2018 সালে মুক্তি পাওয়া ভাইজান ইদি এলোরে গানটি। ভাইজান এলোরে ছবির এই টাইটেল গানটি গিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ। গানটিতে সাকিবের সাথে নেচেছে পায়েল। বর্তমানে ইউটিউবে গানটি 1,46,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 9 নম্বর জায়গাটি দখল করেছে তখন বাজে 12টা গানটি। নাকাব ছবির এই গানটি যৌথভাবে গিয়েছে কণ্ঠশিল্পী নাকাশ আজিজ, গোপিকা গোস্বামী, দেবসেন ও তানিষ্ক। গানটিতে সাকিবের সাথে নেচেছে নুসরাত জাহান। 2018 সালে মুক্তি পাওয়া গানটি বর্তমানে ইউটিউবে 1,64,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 8 নম্বর জায়গাটি দখল করেছে সত্তা ছবি তোর প্রেমেতে গানটি। 2017 সালে মুক্তি পাওয়া এই গানটি গিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জ্যাম। গানটিতে সাকিবের সাথে দেখা যায় পাওলি ধামকে। বর্তমানে ইউটিউবে গানটি 1,77,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 7 নম্বর জায়গাটি দখল করেছে 2018 সালে মুক্তি পাওয়া জুম্মা গানটি। আমি নেতা হব ছবি এই গানটি গিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রী প্রীতম ও জেনি ইয়াসমিন। গানটিতে সাকিবের সাথে নেচেছে মি। বর্তমানে ইউটিউবে গানটি 2,23,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 6 নম্বর জায়গাটি দখল করেছে চিটাঙ্গা পুয়া নোয়াখাইল্লা মাইয়া গানটি। চিটাঙ্গা পুয়া নোয়াখাইল্লা মাইয়া ছবির টাইটেল গানটি যৌথভাবে গিয়েছে কণ্ঠশিল্পী রাফাত এবং ঐশী। গানটিতে সাকিবের সাথে নেচেছে শবনম বুবলি। 2018 সালে মুক্তি পাওয়া গানটি বর্তমানে ইউটিউবে 2,91,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 5 নম্বর জায়গাটি দখল করেছে নবাব ছবির ও ডিজে ও ডিজে গানটি। 2017 সালে মুক্তি পাওয়া এই গানটি গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবং আকাশ। গানটিতে সাকিবের সাথে কোমর দুলিয়েছে শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে ইউটিউবে গানটি 3,16,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 4 নম্বর জায়গাটি দখল করেছে 2018 সালে মুক্তি পাওয়া গোলাপি গোলাপি গানটি। চিটাঙ্গা পুয়া নোয়াখাইল্লা মাইয়া ছবির এই গানটি গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ এবং তানুজা। গানটিতে সাকিবের সাথে নেচেছে শবনম বুবলি। বর্তমানে ইউটিউবে গানটি 3,24,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে 3 নম্বর জায়গাটি দখল করেছে 2018 সালে মুক্তি পাওয়া বেবিজান গানটি। ভাইজান এলোরা ছবির এই গানটি গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র। গানটিতে সাকিবের সাথে নেচেছে শ্রাবন্তী ও পায়েল। বর্তমানে ইউটিউবে গানটি 4,05,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে দ্বিতীয় শীর্ষ জায়গাটি দখল করেছে দেব তোকে দেব ষোলোয়ানা গানটি। নবাব ছবিতে ব্যবহৃত এই গানটি গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদাব হাশমি এবং আকৃতি কাক্কর। গানটিতে সাকিবের সাথে পারফর্ম করেছে শুভশ্রী। বর্তমানে ইউটিউবে গানটি 4,31,00,000 অধিক দেখা হয়েছে। সাকিবের শীর্ষ 10টি গানের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে 2016 সালে মুক্তি পাওয়া বজগিরি ছবির দিল 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 গানটি। সাকিবের শীর্ষ এই গানটি গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং কণা। গানটিতে সাকিবের সাথে নেচেছে শবনম বুবলি। বর্তমানে ইউটিউবে গানটি 5 কোটির কাছাকাছি দেখা হয়েছে। প্রিয় দর্শক, সাকিবের সেরা 10টি গানের মধ্যে আপনি কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ করেন এখনই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। সেই সাথে পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। সেই সাথে বেল আইকনটি ক্লিক করে সবসময় আপডেট থাকুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।